হাই বন্ধুরা, তোমরা আমাদের আগের ভিডিওয়ে দেখেছিলে যে আমরা ত্রিম্বকেশ্বর দর্শন করে রাতে ডিনার সেরে গজানন আশ্রমে নাইট স্টে করেছিলাম। আজ সকালে, মানে পরের দিন সকালে, আমরা গজানন আশ্রম থেকে বেরিয়ে একটা গাড়ি স্পট বুক করে নিয়েছিলাম নাসিক শহর ঘুরে দেখার জন্য। নাসিক শহরের মধ্যে আমরা পঞ্চবটী, কুম্ভ মেলা হয় যে রামঘাট, সব কিছুই দেখেছিলাম। তার আগে আমরা শুলা ওয়াইনইয়ার্ড দেখে নিয়েছিলাম। এই দেখো, আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি গজানন আশ্রম থেকে, আর আমরা এখান থেকে একটা 16 সিটের টেম্পো ট্রাভেলার বুক করে নিয়েছি। চলো সেই গাড়িও তোমাদেরকে দেখাবো। আমরা কিছুই কিন্তু আগে থেকে বুক করে আসিনি, এসে গজানন আশ্রম বুক করেছিলাম, আর এই গাড়িও আমরা এখানে স্পটেই, মানে ত্রিম্বকেশ্বরেই বুক করে নিলাম। আজকে সারাদিন এই গাড়ি আমাদের সাথে থাকবে, আমরা ঘুরে দেখব নাসিক শহর। 10:05, আর আমরা চলেছি আমাদের প্রথম দর্শনীয় স্থলের দিকে। এই যে আমাদের সব বন্ধুরা তোমাদের হাই জানাচ্ছে। আমরা আমাদের প্রথম দর্শনীয় স্থান, মানে অঞ্জনারী বা অঞ্জনা মাতার মন্দির, এখানটাকে হনুমানের জন্মস্থান বলা হয়। অরিজিনাল যে পর্বত যার ওপর এ হনুমানের জন্মস্থান, সেখানে যেতে গেলে ট্রেক করে যেতে হয়। আমাদের মতন সাধারণ মানুষের কথা মাথায় রেখে এরা বেশ নিচে একটা হনুমানের মন্দির বানিয়েছেন, মানে বজরংবলীর মন্দির। চলো আমরা পায়ে পায়ে উঠে দেখি সেই মন্দির। এই যে সামনেই তার গেট দেখা যাচ্ছে, এবং বেশ কটা সিঁড়ি উঠলেই আমরা সেই মন্দিরে অনায়াসে পৌঁছে যেতে পারি। কিন্তু যে অঞ্জনারী হিল, সেখানে উঠতে গেলে কিন্তু বেশ সময় লাগে, এবং সবাই সেখানে উঠতেও পারে না। অনেকে বর্ষার সময় এখানে ঘুরে দেখার জন্য আসে। এই যে আমরা পৌঁছে গেছি এই বজরংবলীর, এখানে একটা বড় মূর্তি আছে এবং পুজো দেওয়ার সামগ্রীও পাশে পাওয়া যাচ্ছে। আমরা মঙ্গলবারেই এসেছিলাম, তাই আমরা দর্শন সেরে নিলাম। আর আমাদের মধ্যে স্বপ্নাদি আছে, যে কিনা বজরংবলীর খুব ভক্ত, তো সে তার পুজোর ডালিও কিনে নিল এখান থেকে। এই যে স্বপ্নাদি তার পুজোর ডালি কিনে নিয়ে পায়ে পায়ে এগিয়ে চলেছে পুজো দেওয়ার জন্য। আমাদের সকলের জন্যই সে প্রার্থনা করেছিল, আমরা তো শুধু দর্শনই করি, সেইভাবে পুজো টুজো কোথাওই প্রায় দেওয়া হয় না। আমরা বজরংবলীর পুজো সেরে নিয়ে ফটো সেশন করে আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য, শুলা ওয়াইনইয়ার্ডের দিকে। এটি একটি আঙুরের ক্ষেত বলতে পারো, বা আঙুরের বাগান বলতে পারো, যার মধ্যে একটা ওয়াইন ফ্যাক্টরি আছে যার নাম কিনা শুলা। আমরা আগে এর কথা শুনেছিলাম, কিন্তু দেখবো বলে এটা আমাদের লিস্টে রেখেছি। চলো দেখা যাক কেমন হয় এই শুলা ভাইনিয়ার্ড বা এই ওয়াইন ফ্যাক্টরি, কী কী আমরা এখানে দেখতে পাই। এই যে দুদিকে আঙুরের শুধু বাগান, তবে এখন আঙুরের সিজন নয়, আমাদের ড্রাইভার দাদাও জানালো এবং পরেও আমরা জানতে পারলাম। এই সবই দেখো আঙুর গাছ, লতানো টাইপের গাছ, আর এর পরিবেশটা খুবই সুন্দর, গাড়ি একদম ভিতর পর্যন্ত চলে যায়। আঙুর এখন খুবই ছোট, গোলমরিচ সাইজের আঙুর ধরেছে গাছেতে। ওরা বলল মার্চ এপ্রিলের সময় নাকি আঙুরের সিজন। এই যে শুলা ওয়াইনইয়ার্ডসে আমরা পৌঁছে গেলাম। দূরে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানকার কারখানা, এবং এখানে থাকার রিসর্টও আছে। এখানে একটা বিশাল বড় কার পার্কিং এরিয়া আছে, তো গাড়ি পার্ক করার কোনো অসুবিধা নেই। আমরা এখানে এসেছিলাম উইকডেজে, তোমাদের আগেই বললাম মঙ্গলবার ছিল, তো এসে দেখলাম বেশ ভালোই হয়েছে, কারণ এখানকার এন্ট্রি ফি উইকেন্ডসে, মানে শনি রবি 1000 টাকা, আর অন্য দিনগুলো 600 টাকা। তো আমরা 600 টাকা পার হেড টিকিট কেটেছিলাম, ছোট বাচ্চা দুটোর অবশ্য টিকিট লাগেনি। সকাল 11টায় খোলে আর রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে এই ভাইনিয়ার্ড। তোমরা চাইলে ডে ট্রিপও করতে পারো,
আবার এখানে রাতও কাটাতে পারো। এই যে টিকিট, এর মধ্যে একটা হলুদ আর একটা অংশ সাদা। এই টিকিটটা নাকি ভিতরে গিয়ে রিডিম করানো যায়। চাইলে আমরা এর কিছুটা অংশ ওয়াইন কেনায় ইউজ করতে পারি, কিছুটা এখানকার রেস্টুরেন্টে ইউজ করতে পারি, আর কিছুটা ওয়াইন ট্যুর করতে পারি, টেস্টিংও ইউজ করতে পারি, মানে ওয়াইন টেস্টিং। এই যে ফটো সেশন সেরে নিলাম, সবাই মিলে এখানে ফটো সেশন করলো, আর আমার মেয়ে গাড়ি দেখেই উঠে পড়েছে, একদম ওয়াইনের গাড়ির চালক হয়ে গেছে। খুব সুন্দর ক্যাম্পাসের ভিতরটা, সত্যি একদম মুগ্ধকর, মনোমুগ্ধকর যাকে বলে, যেদিকটাই তাকাচ্ছি এত সুন্দর করে সাজিয়েছে। আর সব দিকে যে ডিরেকশন দেওয়া আছে, কোন দিকে গেলে আমরা ইটালিয়ান রেস্টুরেন্ট পাবো, কোন দিকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবো। হ্যাঁ, এখানে বলে রাখি, এর ভিতরে দুটি রেস্টুরেন্ট আছে, একটি ইটালিয়ান এবং একটি ইন্ডিয়ান। বাগানের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এই ভিতরের দিকে এগিয়ে চললাম শুলা ভাইনিয়ার্ডের, বেশ অনেকটা জায়গা জুড়ে চললো বেশ কিছুক্ষণ ধরে ফটো সেশন। যেহেতু ক্রিসমাসের সময়, তাই খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে ক্রিসমাসের জন্য। আর আমরা এগিয়ে চললাম ইটালিয়ান রেস্টুরেন্টের দিকে। ইটালিয়ান রেস্টুরেন্টটা ছিল ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোর থেকে তোমাদের চারিদিকের ভিউটা একবার দেখাচ্ছি। খুব সুন্দর ভিউ, পুরো আঙুরের বাগান চারিদিকে। আর এখানে থাকার যে রিসর্ট আছে, তার সাথে সুইমিং পুল আছে, এবং রিসর্টটি বেশ কস্টলি। নিয়ে নিয়েছি পিৎজা, ইটালিয়ান রেস্টুরেন্ট তাই পিৎজা অবভিয়াসলি সবাই চাইবে। সেরে নিলাম পিৎজা দিয়ে আমাদের ব্রেকফাস্ট। এই যে দিদি ওয়েট করছেন তার পিৎজা নিয়ে সঙ্গীর জন্য, এখানে ওয়াইন ট্যুর করানো হচ্ছে। তো আমরাও এখানে ওয়াইন ট্যুর করব বলে ঠিক করে নিলাম, আর আমাদের কুপন থেকে 200 টাকা করে কেটে নিল এই ওয়াইন ট্যুর করার জন্য। আমাদেরকে নিয়ে গিয়ে বসানো হলো একটা এই যে ডার্ক রুমের মধ্যে, আর স্ক্রিনেতে কিছু জিনিস আমাদেরকে এই ভাইনিয়ার্ড সম্পর্কে বলা হলো, কবে স্থাপন হয়েছে। I'm Rajiv Samant, founder and CEO of Sula, and all of us welcome you to your time here at our beautiful vineyard. Enjoy, take some time, learn about this beautiful beverage called wine, and we really hope that when you leave here, you will have discovered Sula Vineyard এর কর্ণধার রাজীব সামন্তের কথা তোমরা এতক্ষণ শুনে নিলে। তারপরেই আমরা এই ওয়াইন ফ্যাক্টরি ঘুরে দেখব বলে চলে এলাম। এটার জন্য 200 টাকা পার হেড করে ওরা রিডিম করে দিয়েছিল, সাথে দিয়েছিল একটা গাইড। আর গাইড আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলল যে কোন মেশিনেতে, কোন সিজনেতে এই গ্রেপসগুলোকে নিয়ে এসে কীভাবে প্রসেস করা হয় এবং তাদেরকে কীভাবে প্রিজার্ভ করা হয়। এই যে তোমরা এখানে কাঠের যে বড় বড় ব্যারেলগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যেই ওয়াইন প্রিজার্ভ করা হয়। এই কাঠগুলো বাইরে থেকে আনানো হয়, এই কাঠের ওপরেও ডিপেন্ড করে যে ওয়াইনের টেস্ট কেমন হবে। এই যে কাঠ দিয়ে এই ব্যারেলগুলো তৈরি, সেগুলোরও নিজস্ব একটা ফ্র্যাগনেন্স থাকে, এবং আমরা ওয়াইন সম্পর্কে অনেক জ্ঞান লাভ করলাম। তারপরেই এখানে একটা গিফট শপ, মানে সুভেনিয়ার শপ ছিল, সেটাও ঘুরে দেখে নিলাম। কাঁচের তৈরি বিভিন্ন গ্লাস সেট, কাপ সেট, ওয়াইনের বটলের শেপের অনেক জিনিসপত্র, যেগুলো আমরা গিফট করতে পারি বা বাড়িতে সাজিয়ে রাখতে পারি। এই হলো রাসা, যা কিনা সুলার ওয়াইন শপ। এখান থেকে চাইলে তোমরা ওয়াইন কিনে নিতে পারো,
গিফটও করার জন্য ওরা খুব সুন্দর প্যাকিং করে দেয়। আমরা রাস্তা ঘুরে দেখলাম এবং টুকটাক কিছু কেনাকাটাও করে নিলাম। ওরা এখানে এক্সপ্লেন করে দেয় রেড ওয়াইন বা হোয়াইট ওয়াইন, এর ওপরে নানা রকম ডিসকাউন্টের ব্যবস্থা আছে, তুমি যত কিনবে সেরকম ডিসকাউন্ট পাবে, 5%, 10%, 20% ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়া যায়। বেশ কিছুক্ষণ ঘুরে দেখে কেনাকাটা করতে বেশ ভালোই লাগবে। আমরাও বেশ কিছু ওয়াইন পেটিবন্দি করে নিলাম আর তারপরে এগিয়ে চললাম আমাদের গাড়ির দিকে। আসার সময় এদের বাগানটা ঘুরে দেখে নিলাম, খুব সুন্দর করে ওয়াইন বটলের শেপ করে করে স্ট্যাচুর মতন বানানো আছে আর চারিদিকে আঙুরের ভাইনিয়ার্ড। তো এই ভাইনিয়ার্ডের মধ্যে দিয়ে দিয়ে কিছু ফুলের গাছও আছে। আর এই যে এটা তোমরা যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম, এটার কারখানা বলতে পারো। এটা এখন কিনা এখানে থাকার জন্য রিসর্ট হয়েছে, খুব লাক্সারি রিসর্ট, প্রায় 15,000 মতন পার ডে কস্টিং। শুলা দেখে আমরা পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্টে আমাদের আজকের লাঞ্চ সেরে নেওয়ার জন্য। আমরা এখানে লাঞ্চ করে নিয়েছিলাম ননভেজ আইটেম দিয়ে, কারণ ত্রিম্বকেশ্বরে আমরা ভেজই খেয়েছিলাম। তারপরে আমরা এসে পৌঁছে গেলাম পঞ্চবটী এরিয়াতে। এই নাসিকে সেই প্রাচীন জায়গা, এই সেই জায়গা যেখানে কিনা বনবাসের সময় রাম, সীতা, লক্ষ্মণ পর্ণ কুটির বানিয়ে ছিল। এই পুরো নাসিক শহর জুড়েই আমরা রাম, সীতার অনেক রকম পৌরাণিক কাহিনীর গল্প সব এখানেই শুনতে পাব। আর আমাদের যে অটো ছিল সেই অটোর ড্রাইভাররাই আমাদের গাইডের কাজ করেছিল। এই যে বজরঙ্গবলীর যে এই মূর্তি, এটা নাকি মাটির নিচে থেকে পাওয়া গেছে। এখানে একটি মন্দিরে এসে পৌঁছালাম, বলল যে যখন এখানে কুম্ভ মেলা হয় 12 বছর পর পর নাসিক শহরে, তখন কুম্ভর আরম্ভটা এই মন্দির থেকেই শুরু হয় আর কি। তোমরা ভাবছো আমরা তো বাসে করে বেরিয়েছিলাম, আবার অটো কোথা থেকে এলো? এই নাসিকে আসার পরে এখানে একটা স্পটে নামিয়ে দেবে বাস বা গাড়ি, তুমি যাতেই আসো না কেন, অটো তোমাকে করতে হবে কিংবা তোমাকে পায়ে হেঁটে ঘুরতে হবে। তো আমরা অটো করে নিয়েছিলাম টাইম বাঁচানোর জন্য। তো সেই অটোর ড্রাইভাররাই এই সব জায়গাগুলোতে আমাদের গাইডের কাজ করেছিল এবং বলে দিয়েছিল যে কোনটা লক্ষ্মণ রেখা, কোথায় শূর্পণখার নাক কাটা হয়েছিল, কোথায় পর্ণ কুটিরের মধ্যে রাম সীতা ছিল। এই দেখো দেয়ালে অনেক রকম চিত্র করা আছে। একে একে আমরা সব মন্দির ঘুরে দেখলাম। আর এই অটোতে আমাদের এক একটি অটোতে 4 জন করে নিয়েছিল আর তার জন্য 350 টাকা মতন ওরা চার্জ করেছিল। ওরা বলবে অনেক বেশি, তবে দরদাম করে নিতে হবে। আমরা দরদাম করে সেই অটোয় করে ঘুরে দেখে নিয়েছিলাম বিভিন্ন স্থল। এই দেখো শূর্পণখার নাক কাটা হয়েছিল যেখানে, সেই একটা স্ট্যাচুও তৈরি করা আছে এখানে। এই যেখানে শেষনাগের একটি মূর্তি, এখানে বলা হলো যে যিনি শেষনাগ তিনি লক্ষ্মণ এবং তিনি বলরাম। তো এই সব পৌরাণিক গল্প শুনে নিচ্ছিলাম আমাদের অটোর দাদাদের থেকে। আর পায়ে পায়ে ঘুরে দেখে নিলাম নাসিক শহর। এই যে এখানে গোদাবরী নদী, আর তারপরে পায়ে পায়ে এগিয়ে চললাম, ওখানে 3টি কুণ্ড আছে, সেই 3টি কুণ্ড দেখার জন্য। এখানের জলেই নাকি সীতামাতা প্রত্যেক দিনের স্নান করতেন। রাম ভগবান সীতা মাতাজি কা দর্শন তিন ভগবান আপনি খড়ে হুয়ে থে ব্রহ্মা বিষ্ণু মহেশ, তিন ভগবান কো সাক্ষী মান কে ইধর সীতা মাতা নে অগ্নি মে প্রবেশ কিয়া তো অগ্নি কুণ্ড হ্যায়, রাবণ জো লেকে গয়ে ও সীতা মাতা কা মায়াবী রূপ লেকে গয়ে পঞ্চবটী সীতা গুফা সে, সীতা মাতা কা আসল রূপ তিন ভগবান কে সামনে অগ্নি মে গুপ্ত রাখা তো অগ্নি কুণ্ড হ্যায়, ইয়ে মুক্তি কুণ্ড হ্যায় সীতা মাতা স্নান করনে কি জগা, জল লেনা তীরক লেনা করো অপনি ইচ্ছা সে ইতা শক্তি দান হোতে রামায়ণ কালীন জগা। কর্ম বিমুখ
तीन नदियां मिलकर संगम होता है। संगम में कुंभ के मेले में महात्माओं के देवी से स्नान करते, नदी के उधर रास्ते पिंडदान करते, नदी के इधर पंचवटी बोलते, पंचवटी में अपन ऑटो में जाएंगे, पानी का छीटा मार के आएंगे। এই যে আমাদের অটোর দাদা বললেন জলের ছিটে লাগিয়ে চলে এসো, আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এটাই হলো রামঘাট। এখানে প্রতি ১২ বছর ছাড়া ছাড়া কুম্ভ মেলা হয়। এর আগে তোমরা যে জায়গাটা দেখলে, ওই জায়গাটা থেকে এই জায়গাটা প্রায় অটোতে ১০ মিনিট মতন লাগলো। তো এই পুরো জায়গাটাই গোদাবরীর দুই পাড় জুড়ে বসে কুম্ভ মেলার সময় সাধুদের আখড়া এবং নানা রকম পসরা নিয়ে বসে দোকানিরা। এখানে গোদাবরী, অরুণা এবং বরুণা তিনটে নদীর সঙ্গম স্থল। এই পবিত্র জলে অনেকেই স্নান করছেন, আমরা শুধু জলের ছিটাই লাগিয়ে নিলাম। আমাদের এই মহান ভারতবর্ষ যার পথের ধারে শিবলিঙ্গের অভাব নেই, তো এখানে তো কুম্ভ হয়, তো এখানে তো শিবলিঙ্গ থাকবেই, পারে পারে প্রচুর শিবলিঙ্গ এবং তার আরাধনাও করছেন অনেকে। ভক্তি ভরে পূজো করা, ফুল চড়ানো, এসব দেখেও ভালো লাগে। এই নাসিকের প্রতিটা অলিতে গলিতে নানা রকম পৌরাণিক কথা। আর এই যে ভোলে বাবার ডুগডুগি বাজাচ্ছেন। অনেক পুরনো শহর এই নাসিক, আর এই দিকটা বললো পুরনো শহর, নতুন নাসিকও আছে, আমরা গাড়ি করে যাওয়ার সময় দেখে নিয়েছিলাম। এদিকটা বেশ ঘিঞ্জি এবং প্রচুর অলিগলি। এই রামঘাট নাসিকের খুবই বিখ্যাত। সন্ধ্যেবেলা এখানে আরতিও হয়। রামঘাটকে আমরা বিদায় জানিয়ে পৌঁছে গেলাম পঞ্চবটি। এখানে দেখে নিলাম সেই বটগাছ এবং এখানে সীতা গুফা বলে একটি গুফা, এখানে আমরা লাইন দিয়েছিলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ভেতরে গুহা আছে যার মধ্যে গলে গলে নামতে হবে এবং আবার বেরিয়ে আসতে হবে। খুব সুন্দর, বেশ ভালো লেগেছে আমাদের। আর পাশে একটা ছোট্ট মিউজিয়াম করা আছে, এই যে এখানে একটি বটগাছ তোমরা দেখতে পাচ্ছ। সীতা গুফা দেখে নিয়ে আমরা পৌঁছে গেলাম কালারাম মন্দির। এখানে দুটি মন্দির আছে, একটি গোড়ারাম এবং একটি কালারাম। এটি হলো কালারাম মন্দির। কালারামের মন্দিরের ভাস্কর্য সত্যিই মনোমুগ্ধকর। চলো ভেতরটা তোমাদেরকে একটু দেখাই। এখানে অবশ্য ক্যামেরা অ্যালাউ ছিল, তাই আমরা কালারামের ছবি তুলতে পেরেছি। আমরা একদিনে নাসিক শহর ঘুরে দেখেছি, এটা কিন্তু বেশ কষ্টকর। দুদিন যদি তোমরা এই নাসিক শহরে থাকো, তাহলে কিন্তু অনায়াসেই আরও অনেক দর্শনীয় স্থান আছে এই নাসিকের, যেমন কয়েন মিউজিয়াম, যেটি আমাদের বাদ পড়ে গেছে, তোমরা সেটিও ঘুরে দেখে নিতে পারো। আমরা সময় অভাবে অনেক কিছুই দেখতে পারিনি। তোমরা যদি ত্রিম্বকেশ্বর না যাও, তাহলে নাসিক রোড স্টেশনে নেমে নাসিকেতেই হোটেল নিয়ে নিতে পারো এবং দুদিন ধরে ঘুরে দেখতে পারো এই নাসিক শহর। আমাদের নাসিকের শেষ দর্শনীয় স্থান মুক্তিধাম। তারপরে আমাদের গাড়ি নিয়ে এলো আমাদেরকে এই মুক্তিধামে। আমরা মুক্তিধাম ঘুরে দেখলাম। এটি একটি শ্বেতপাথরের মন্দির এবং এখানে অনেক রকম দেবদেবীর স্থান আছে ভিতরে। এরও ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই তোমাদের এই মুক্তিধাম মন্দিরটি দেখালাম। নাসিকের মুক্তিধাম ঘুরে দেখতে দেখতেই সন্ধে নেমে এসেছিল। আর নাসিক থেকে আমাদের আজ পৌঁছাতে হবে শিড্ডি, শিড্ডির সাই বাবা। শিড্ডিতে আমরা ট্রাস্টের ঘর বুক করে রেখেছিলাম, তাই রাত হলেও কোনো অসুবিধা নেই। আমরা পৌঁছে গেলাম শিড্ডি। এই দেখো আমার মেয়ের এক মুখ হাসি। আর এই যে ড্রাইভার দাদা, যার সাথে আমরা সারাদিন ঘুরে দেখলাম নাসিক, ওর নাম্বার আমরা তোমাদেরকে দিয়ে দেব। আর তারপরে সাই কৃষ্ণা উডুপি রেস্টুরেন্টে আজকে রাতে ডিনার আমরা সেরে নিয়েছিলাম। দেখা হবে আগামীকাল সকালে শিড্ডি সাই বাবার দর্শনে যখন বেরোবো, তখন আমরা সাই ট্রাস্টের ঘর তোমাদেরকে ঘুরে দেখাবো। সাই ট্রাস্টের রুম বুকিং তোমরা কীভাবে করবে
বা কবে করবে, কত টাকাই বা তার ভাড়া, সব কিছুর ডিটেলস আমরা পরের ভিডিওয়ে দিয়ে দেব। প্লিজ তোমরা দয়া করে আগের ভিডিওটা দেখে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।